100% অতিক্রম করেছে আর্জেন্টিনার মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 102.5%, যা আর্জেন্টিনার ইতিহাসে 3 দশকের পর সর্বোচ্চ মূল্যস্ফীতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মূল্যস্ফীতির চাপে জর্জরিত লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। গেল কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটে থাকা দেশটি আরও ক্ষতির মুখে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে। বেড়েই চলেছে মূল্যস্ফীতির হার। আর্জেন্টিনার পরিসংখ্যান অধিদপ্তরের হিসেবে ফেব্রুয়ারিতে দেশটির সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 102.5%, যা 1991 সালের পর সর্বোচ্চ। জানুয়ারিতে যা ছিল 100%। এক বছর এই মূল্যস্ফীতি 100% ছাড়িয়েছে। এভাবে বেঁচে থাকা সম্ভব নয়। সরকারি দলের সব নেতাদের পদত্যাগ করা উচিত। আমি যেখানে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছি, মানুষ যখন ক্ষুধায় মরছে তখন তারা ক্ষমতার জন্য লড়াই করে যাচ্ছে। সরকারি হিসেবেই 2022 সালের জানুয়ারির পর দেশটির অনেক ভোগ্যপণ্যের দাম দ্বিগুণ হয়েছে। শুধু ফেব্রুয়ারিতেই খাদ্য মূল্যস্ফীতি 9.8% বেড়েছে জানুয়ারির তুলনায়। দেশটির কিছু অঞ্চলে এক মাসের ব্যবধানে মাংসের দাম বেড়েছে 20%। সবকিছুর দাম বাড়তি, কিন্তু মানুষের হাতে কোনো টাকা নেই, কিভাবে তারা কিছু কিনবে? আগের দিন আমি 3টি লেবু, 2টি কমলা, 2টি কলা এবং আধা কেজি টমেটো কিনতে চেয়েছিলাম। দোকানি যখন বলল যে এর দাম 650 পেসো, অর্থাৎ $3.22, আমি তাকে বললাম সবকিছু রেখে শুধুমাত্র আধা কেজি টমেটো দিতে, কারণ আমার কাছে এত টাকা নেই। যুদ্ধের পাশাপাশি যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। বিরূপ আবহাওয়া, দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ আর খরায় দেশটির ফসল উৎপাদন হ্রাস পেয়েছে। নেতিবাচক প্রভাব পড়েছে পশু পাখির ওপরেও, ফলে উৎপাদন কমেছে মাংস, ডিম আর ডেইরি পণ্যেরও। দীর্ঘদিন থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ক্ষমতাসীন দলের নেতাদের মতবিরোধের ফলে অর্থনৈতিক সংকট মোকাবেলায় নেওয়া পদক্ষেপ কার্যকর করতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা সরকার। আর্জেন্টিনার সহায়তায় গেল ডিসেম্বরে $6 বিলিয়ন বেল আউটের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সব মিলে 30 মাস কর্মসূচিতে দেশটিকে $44 বিলিয়ন অর্থ সহায়তা দেবে সংস্থাটি। এদিকে মূল্যস্ফীতি বাড়তে থাকায় $9.09 মূল্যমানের 2000 পেসোর মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। শতভাগ ছাড়িয়ে গেলেও উচ্চ মূল্যস্ফীতির দিক থেকে বিশ্বে আর্জেন্টিনার অবস্থান এখন 4 নম্বরে। হিসেব বলছে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ ভেনেজুয়েলা, মূল্যস্ফীতির হার 195%, আর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি লেবাননের 123.53%। 121% মূল্যস্ফীতি নিয়ে 3 নম্বরে আছে সিরিয়া। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।